খুব ইচ্ছা নিয়ে একটা বড় স্পিরিট নিয়ে বাংলাদেশে কাজ শুরু করছিলাম এবং এটা আল্লাহর খাস দয়া না হলে এটা সম্ভব হইতো না আপনি চিন্তা করে দেখেন আমি সেই সাড়ে আটটায় রওনা দিছি হবিগঞ্জের শেষ সীমানা থেকে কিন্তু আমি এই যে রংপুর হয়ে কুষ্টিয়া হয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা হয়ে আশুগঞ্জ হয়ে আবার চট্টগ্রাম আসছি এখন আবার আল্লাহর অপরিসীম দয়া মাঝে মধ্যে মন খারাপ হতো কিন্তু এখন মনে হয় যে কাজ বোধে কিছু একটা হয়েছে নতুবা চতুর্দিকে ইউথের মানুষের ভিতরে যে একটা অধম্য স্পৃহা এই যে ছেলেরা নৌকা নিয়ে ওই পারে গেছে আমি মনে মনে নৌকার উপর মধ্যে উঠে চিন্তা করতেছি মানে এদের ইমান আমাদের ইমানের চেয়ে নিচের না হলেও অনেক উপরের হবে নিঃসন্দেহে

পুরুষ কোথায় হবে রাজশাহীতে আগামী কালকে এখান থেকে তো আর আপনাদের যাওয়ার হয়তো সম্ভাবনা নাই কিন্তু আগামী কাল আপনারা যার সাথে দেখা হবে প্রত্যেক ব্যক্তিকে আপনারা বলবেন আজকে ওর সচ্ছে রাজশাহীতে হযরতে শাহমাজুম রূপসদি আলহ যেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এই জায়গাগুলো আমরা ইগনোর করেছি এই জায়গাগুলোকে আমরা ভুলে গেছি আমরা হুজুর গৌসুল আজমের নাতি উনি কি চলে আসছেন ইশারা ছাড়া হুজুর গোসুল আজম যদি না পাঠাতেন উনি কি এই ভূখণ্ডে আসতেন কিন্তু আমরা উনাদের খবর রাখি না গত দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে আমি রাজশাহীতে গেছিলাম আমাদের ছেলেগুলাকে একসাথে করার জন্য দিল খুশি হয়ে যায় ছেলেগুলার অবস্থা দেখলে মানুষের ভিতরে দৌড়াদুরি দেখলে জজবা দেখলে আমি যখন হযরত শামুখদম রুকসুদুল্লাহ তাআলাকে জিয়ারত করছিলাম আমার ভয় না সিনা ভেঙ্গে বাইরে হয়ে আসে মানে আমাদের শামুখদম অতচ্ছ এটা আমাদের কন্ট্রোলে নাই বুঝতে পারতেছেন তো কাদের কন্ট্রোলে এরা আমাদের মাজার থেকে খায় প্রতিষ্ঠান চালায় তাদের ঠিক আছে জীর্ণ শিরন মাজা আমরা এখানে তো ঠোটা পুটা হলেও আমরা কত কিছু করে ফেলে উরসে উরশ হয় কো হুজুর এরা করে এ নামাজের পরে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার্ফ বিরহমাতিকা ইয়ারহামুর রাহিমিন তো মানুষে বুঝবে এটা কার মোনাজাত করছে যার মোনাজাত তার কোন নাম গ্রাম নাই আমি চাচ্ছিলাম যে এখানে কিছু যদি হতো আল্লাহর শুকরিয়া গত সপ্তাহে গেলাম আবার রাজশাহীতে ঘটনা চক্রে ভালো বেশ কিছু বড় মাপের মানুষের সাক্ষাৎ হয় আল্লাহর শুকরিয়া ওনাদের একটা ফাউন্ডেশন আছে শামকদুম ফাউন্ডেশন তো ওখানে উর্স করবে এখন আমি কোন রকম অ্যাডজাস্ট করতে পারতেছি না কারণ আমি তো আজকে চট্টগ্রাম আসবো কালকে আমার রাত্রে ঢাকায় প্রোগ্রাম আছে কোন রকম ম্যানেজ করতে পারতেছি না আবার আমি ছাড়তেও পারতেছি না পরে চিন্তা করলাম যদি মাথা দিয়ে হেঁটেও আসতে হয় আমি তো আসব যে করে হোক আসব। তো আল্লাহ পাকের মেহরবানি পরে সিদ্ধান্ত নিলাম অনেক বড় করে আয়োজন হয়েছে কালকে আল্লাহ যদি তৌফিক দান করেন মেয়র থাকবে জেলা প্রশাসক থাকবে পুলিশ কমিশনার থাকবে ডিস্ট্রিক্ট জাজ থাকবে ইউনিভার্সিটির ভিসি থাকবেন প্রফেসররা থাকবেন তো আমি চাচ্ছি যে এই ওর্স যেন এভাবে কালকে জারি হবে কেমন পর্যন্ত যেন এটা জারি থাকে আপনারা ভবিষ্যতে রাজশাহীতে যাবেন হুজুরের দরবারে জিয়ারত করবেন যদি গৌসুল আজমের খুশব পেতে চান তো হুজুরের কাছে যেতে হবে এগুলা সাড়ে সাতশো বছর আগের মাজার তা আমাদের ইতিহাস একশো বছরের না দেড়শো বছরের না আমরা আমাদের একশো দেড়শো বছরের বাইরে যেতেও চাই না আপনারা বুঝতে পেরেছেন তা আমি এখান থেকে খুব দ্রুত গতিতে আটটার মধ্যে যদি আমি এয়ারপোর্টে পৌঁছাইতে না পারি ঢাকা এয়ারপোর্টে তাহলে আমি ফ্লাইট পাবো না কিন্তু আবার আপনাদেরকে এটার জন্য আমার অসম্ভব ইয়া লাগতেছিল কারণ গতবার আমি আসতে পারি নাই পরে চিন্তা করছি ওয়াজ তো আমার পেজের মধ্যে ওনারা সব সময় শুনতেছেন অন্তত গিয়ে দেখা করে আসলে আমার মোটামুটি আমার ভিতরে একটা শান্তি পাবো তো আসছি যখন আমার নবীর সাহানি কিছু একটা না বলে রাত হয়ে গেছে আপনারাও দীর্ঘক্ষণ আমি আল্লাহ পাকের মেহরবানি হুজুর চলে গেছেন আমাদের রসিদ রহমান সাহেব হুজুর চলে আমি চিন্তা করছি আসলে না মারানি শুরু করে বেটা কতক্ষণ দাঁড় করায় রাখবে তো আল্লাহ শুক্রিয়া জুনি চলে গেছে সামান্য তো উপস্থিতি দেখেন কালকে আল্লাহ যদি কবুল করেন বাংলাদেশে সবে মেরাজ ঠিক আছে এটা আমাদের জন্য অনেক আনন্দের দিন আমাদের জন্য আনন্দের দিন আমার নবীর মেরাজের দিন আর আমাদের হচ্ছে আনন্দের মেরাজ আমাদের কিসের মেরাজ আনন্দের মেরাজ তো আমার নবীর জীবনে সবচেয়ে খুশির দিন তো যেহেতু নবীর জীবনে খুশির দিন সেহেতু আমাদের সবচেয়ে খুশির দিন আমাদের আর আপনাদের বাদ দেন রুয়ে জমিনের মধ্যে কুল কায়নাতের জন্য এটা একটা আশ্চর্যের দিন আজীব দিন মানে এটা কেমনে ঘটলো এই ঘটনা কেমনে ঘটলো আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেছে আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী কালকে আপনারা পেজে চোখ রাখলে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এটা আল্লাহ যতটুকুন তৌফিক দান করেছেন লাইলাতুল মেরাজের উপর একটা ঐতিহাসিক বক্তব্য আল্লাহ যদি তৌফিক দান করেন দেওয়ার জন্য তো শুধু আপনাদেরকে এতটুকু বলি মৌলাই এখানে একটা মেন্টালিটি তৈরি হয়েছে একটা মেন্টালিটি আমাদের সাহবাই কারামের সাহাবিয়তের মেন্টালিটি আর একটা মেন্টালিটি হচ্ছে আবু জাহাল আবুল আহাবের মেন্টালিটি আবু জাহাল আবুল আহাবের মেন্টালিটির মধ্যে পয়সা বেশি থাকার কারণে এটা সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ছেলেদের মধ্যে যে জজবার জাগরণ হয়েছে এটা যদি আমরা ভালো করে ক্যারি অন করতে পারি তবে আমাদেরকে শুধু এক জায়গায় বসে থাকলে হবে না এবাদত করবেন নামাজ পড়বেন কোরআনের তিলাওয়াত করবেন বিশ্ববারে বা সপ্তাহে একদিন রাতের বারোটা একটা পর্যন্ত জেগে থেকে জিকির বান্ধবদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে করেন আপনারা তো আমরা হাসি করে মসজিদে বসে যদি কতক্ষণ জিকির করে অসুবিধা তো নাই দুই রাখাত নফল করে নিলেন তাহাজ্জুদের নিয়ত করে ঠিক আছে ভিতর থেকে সাত পাবেন একটা আমার আল্লাহ বহ মহব্দ করবে আমার আল্লাহ যদি মহব্বত করে মানুষ আপনাকে মহব্বত করবে ভিতর থেকে রিল্যাক্স হয়ে যাবে কেমন যেন ভালো লাগবে কেমন যেন ভালো লাগবে আমার নবীর মায়া পাবেন দিনের আমি বিশ্বাস করেন যেই পরিমাণ সফর আমার হয়েছে এখানে শুধুমাত্র একটা টার্গেট ছিল যে তরুণ প্রজন্মের মধ্যে একটা জাগরণ ঘটুক আমরা স্থান দেখি নাই কাল দেখি নাই পাত্র দেখি নাই যেখানে বলেছে দৌড়াইছে এমন এমন জায়গায় গেছি হয়তো আমার আব্বাকে বললে আমার আব্বা কালকে আমাকে বাইরে পাঠাই দেবে ব্রাহ্মণ বাড়িয়াতে যেতে যেতে ব্রাহ্মণ বাড়িয়া শেষ তো ভাই কোথায় নিয়ে যাবে হুজুর এখন তো আর গাড়ি যাবে না তো কেমনে মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেলে আমি আমার জীবনও তো চড়ি নাই মোটর সাইকেলে আর এরকম গহীন রাস্তা দিয়ে আমি মোটর সাইকেলে চিনি না জানি না কোথায় যাব পরে উনি বলতেছেন হুজুর নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাই এর একজন আউলাদ এখানে এসে আবাদ করেছে এটা বলার পরে তো আমার ভিতরে আগুন ধরে গেছে তারা আবাদ করেছেন আমরা কোন চৌধুরীর পোলা অন্তত মোটর সাইকেলের ব্যবস্থা তো হয়েছে হেঁটে তো যাইতে বলে নাই পরে বলছি বেটা চল দেখি আল্লাহ কি করেন কোথায় নিয়ে যাই যাইতেছি বলতেছে তিন মিনিট গ্রামের মানুষের তিন মিনিট তার ফোরাই না মিনিট আনলাম তার বলতেছি কিরে বেটা তোমার তিন মিনিট এটা কয় হজুর একটু সামনে একটু একটু করে আমার মনে আফ্রিকার জঙ্গলে নিয়ে ফেলছে এবং আল্লাহর শুক্রিয়া ওখানে গিয়ে দেখলাম মানুষ গহীন আমি মানে ওখানে আমি আপনারা বৃষ্টি বর্ষাকালে কি করেন প্রচুর বর্ষাকালে তো সব নৌকা আপনি এখানে মোটরসাইকেল চালাইতে পারবেন না আল্লাহর দরবারে শুক্রিয়া যে আপনার একটা জায়গার মধ্যে আছি আমাদের এত ভোগান্তি করতে হয় না একটা অদম্য ইচ্ছা ছিল যে আমি একটা নতুন তেজ দেই মানুষদেরকে তরুণ প্রজন্মের মধ্যে একটা জাগরণ ঘটুক আমরা মনে হচ্ছে আমরা পারবো কারণ যেই পর্যায়ে খারেজিও ছড়িয়ে পড়তেছে এখান থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায় মদ জমা থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায় অশ্লীলতা থেকে যদি তরুণ প্রজন্মকে রক্ষা করা না যায় তাহলে আমরা আল্লাহ নবীর দরবারে মুখ দেখাতে বড় কষ্ট হবে সেই অধম্য ইচ্ছে নিয়ে গত এক বছর আমার ইচ্ছে ছিল যে এক বছর পর আর আমি এই গ্রাউন্ড লেভেলে তাকরির করব না কিন্তু আমাদের অসংখ্য বড় বড় মানুষ আমাদের উস্তাদ বিভিন্ন দরবারের পীর সাহেবান বড় বড় কিছু টপ মোস্ট সিনিয়র লোক ওনারা খুব করে চেয়েছেন যে না আপনি এই এই বছরের সময় দেন পরে ওইটার চিন্তা করে এই বছর আমি গতকালকে বসে বসে হিসাব করতেছি 8 মাস হয়ে গেছে ননস্টপ কোনো ব্রেক ছাড়া মানে এক দিনের ব্রেক ছাড়া তো এটা তো পরিবারের উপর অনেক বড় ইম্প্যাক্ট হয় আমার ছেলে আছে মেয়ে আছে ওরা পাইতেছে না আমি দেখা যায় যে আজকে রাজশাহী রাজশাহী থেকে চলে যাব তারপরের দিন চলে যাব সাতকিরা সাতকিরা থেকে তারপরের দিন চলে যাব জাফলং জাফলং থেকে হবিগঞ্জ হবিগঞ্জ থেকে চাঁদপুর হয়ে আবার চিটাং আসতে আসতে আমার মনে হয় না ফেব্রুয়ারি মাসের জায়গায় থাকবে কিন্তু খুশি লেগেছে অনেক বেশি ছেলেদের অবস্থা মানে কি একটা ভিতরে ছেলেদের এসকে রসুল আমার নবীর প্রতি একটা কেন যেন একটা প্রেম তৈরি হয়েছে বলে মনে হচ্ছে আল্লাহর দরবারে সুক্রিয়া আল্লাহ যেন এটাকে সালামত রাখেন আপনারাও আমাদেরকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদেরকে হিম্মত দান করেন ইস্তেকামত দান করেন শরীর অসুস্থ হয়ে গেলে তো ঝামেলাই করে যাব অনেক বেশি মৃত্যুর আগে কিছু কাজ আছে ওই কাজগুলো যেন শেষ করতে পারি কিছু কিতাবপত্র আছে আপনারা জেনে খুশি হবেন প্রায় তেরোটা বই অলমোস্ট তৈরি একটা বাজারে এসেছে ওইটা আরো কিছুদিন দেখব ওইটা একেবারে সেভেন্টি পার্সেন্ট বিক্রি হয়ে গেলে আমরা হাদিসের বইটা আনবো একটার পর একটা আসবে ইনশাল্লাহ তো এগুলো আবার এগুলো এখানে আমাদের কোনো উপকার নাই এগুলা পাবলিকেশনের এখানে আমার পরিবার আমার ছেলে মেয়েও আসবে না এগুলা খুঁজতে এটা পাবলিকেশনের জন্য যাবে ওয়েলফেয়ারের কাজে ব্যবহার এগুলো আমাদের জন্য আমরা ব্যবহার করি না আপনারা দোয়া করবেন আপনি দেখেন মানে আমার নবীর মেরাজ। তো আমি একজনকে বলতেছি আল্লাহ আপনারা বেশি শান শান করেন আল্লাহ বেশি শান শান করি বেটা আমি একটা দিনই বুঝতে পারি না আমার আল্লাহ আমাদেরকে বলতেছেন ইন্নাআল্লাহ মালাকা হই সল্লু না আলান ইয়া ইউ আল্লা দিন না মানু সল্লু আমাদেরকে সল্লু করতে বলেন নাই কিন্তু আপনি এরা আমরা কি সল্লু করি করি না আমরা করি আল্লাহু মা সল্লে আল্লাহ আল্লাহ বলতেছেন তুমি করো আল্লাহরে আমরা বলতেছি আপনি করেন কি ঘটনা খারাপ হয়ে গেছে না পড়ার দরকার ছিল আমাদের কিন্তু আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহ আপনি পড়ে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু তোমরা পড়ো আমরা বলতেছি আল্লাহ আপনি পরে কেন আমার আল্লাহ বলতেছেন তোর পড়তে হবে না জিমা দারে আমার দিয়ে কেন ওইটা আমার নবী এটা বেআইব নবী এটা ইমামুল মুসাল্লিন নবী এটা সাহেবুল মিরাজ